ফিশ ফিশ একটা এমন রেস্তোরাঁ যেখানে শুধু মাছের আইটেম পাওয়া যায়, শুধু মানে ভারতবর্ষে একটা এমন রেস্তোরাঁ যেখানে মাছ ছাড়া কিছু পাওয়া যায় না। এখানে কোনো মাটন চিকেনে কোনো প্রিপারেশন হয় না, বিশেষ করে এখানে 80 ভ্যারাইটিস অফ ফিশ হয় আর 80 ভ্যারাইটির ফিশের 80 ভ্যারাইটি টাইপ অফ টেস্ট হয়। কারণ মাংসতে মাংসের কোনো ভ্যারাইটি হয় না, মাংসতে আমাদের স্বাদ দিতে হয় সেটা স্বাদ আনার জন্য, কিন্তু মাছের নিজস্ব স্বাদ থাকে যার জন্য এখানে প্রত্যেকটা আইটেম খুবই ইউনিক। কারণ প্রথমে বলেছি মাছের নিজস্ব স্বাদ হয় বলে এখানে আমরা ডিফারেন্ট কাইন্ডের ফেস্টিভ্যাল করে থাকি। পুজোর সময় একটা আমরা করি, নিউ ইয়ারের সময় করি, আমরা শীতের সময়, বর্ষার সময় কিছু না কিছু আমরা করতে থাকি। কারণ প্রত্যেকটা সিজনে মাছ আলাদা আলাদা মাছ বাজারে আসে, আলাদা আলাদা মাছ চাষ করা হয়। যেমন বর্ষাকালে ইলিশ ফেস্টিভ্যাল আমরা করি, আমরা এই পয়লা বৈশাখ আসছে, এখন আমরা হারিয়ে যাওয়া মাছ যে মাছগুলো এখন পাওয়াই যায় না, কারণ চারিদিকে বড় বড় বাড়ি হয়ে যাওয়ার ফলে সেই মাছগুলো চাষ করা হয় না, যার জন্য এগুলো আমরা গ্রামে ঘুরে ঘুরে সেখান থেকে কালেক্ট করে সেই মাছগুলো নিয়ে এনে এখানে এই মাছের উৎসবটা করছি। এটা খুবই ইউনিক, কারণ এটা আমাদের ঠাকুমা দিদিমা জেঠিমা এরা এই মাছগুলো রান্না করতেন তাদের মতন করে শিলে বেটে লোহার করায়, আমরাও ঠিক এইভাবে এই মাছটাকে রান্না করছি লোহার করায় শিলে বেটে, হয়তো তাদের মতন পারবো না কিন্তু তাদের মতনই চেষ্টা এই এই উৎসবটা। আমি দেবাশিষ শেফ অ্যান্ড কো-ওনার।